ঈদকে সামনে রেখে নতুন নতুন নকশার শাড়ি তৈরিতে ব্যস্ত টাঙ্গাইলের তাঁতিরা। বাহারি নকশার সাথে আছে রঙের বৈচিত্র্য। টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিক্রি হচ্ছে পাইকারি ও খুচরা বাজারে। টাঙ্গাইল শাড়ির রাজধানী নামে পরিচিত পাথরাইল, এখানে দিন রাত খুটখাট শব্দে চলছে তাঁত। রকমারি নকশায় শাড়ি তৈরিতে ব্যস্ত এই পল্লীর তাঁতিরা। এবারের ঈদে নতুন আকর্ষণ মাসলাইন কটন ও তন্তুজ সিল্ক। এছাড়াও আছে মসলিন জামদানি, টিসু জামদানি, তসর সিল্ক ও বালুচুরি। আমরা ঈদকে সামনে রেখে নিত্য নতুন ডিজাইনের শাড়ি তৈরি করতেছি। ঈদ উপলক্ষে নতুন নতুন জামদানির শাড়ি বা কাতান শাড়ি এবং ফ্রিবিস আমাদের এই জায়গায় পাওয়া যায়। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা ভিড় করছেন পাথরাইলে। সুতার দাম বাড়ায় এবার শাড়ির দাম তুলনামূলক বেশি। দেশি তাঁতের শাড়ির জন্য আসলে আমি বলবো যে টাঙ্গাইলে এই পাথরাইলে এসে শাড়ি কেনাটা একদম বেস্ট। দামটা অন্যান্য দেশে এরা অনেক রিজনেবল রাখে। ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি আমরা দেখতে পারি। আমরা যদি এই হ্যান্ডলুম তাঁতিদেরকে বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমরা আগামীতে এই তাঁতিগুলোকে দিয়েই চাহিদাটা মিটাতে পারবো। একটা টাঙ্গাইলের শাড়ি আমাদের নিম্নত তৈরি করতে গেলেও 500 টাকা নিচে হবে না। গেল 3 বছরের ক্ষতি কাটিয়ে এবার শাড়ি শিল্পে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ম্যাক্সিমাম সুতাই এই দ্রব্যমূল্যের দ্বিগুণ বেড়ে গেছে, এটা নিয়ে আমরা বিপাকে আছি। গত বছরের তুলনায় আমরা বেশি উৎপাদন করেছি, বেশি বাজারজাত করেছি, আমাদের দেশের চাহিদা প্রচুর। 1,000 থেকে 2,000 টাকার মধ্যে যে শাড়িগুলো সকলেই কেনার উপযোগী। তারা জানান সরকারের পৃষ্ঠপোষকতা আর প্রণোদনা পেলে এসব শাড়ি বিদেশে রপ্তানি করা সম্ভব। দীপ্ত, বার্তাকক্ষ। ঈদকে সামনে রেখে নতুন নতুন নকশার শাড়ি তৈরিতে ব্যস্ত টাঙ্গাইলের তাঁতিরা। বাহারি নকশার সাথে আছে রঙের বৈচিত্র্য। টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিক্রি হচ্ছে পাইকারি ও খুচরা বাজারে। টাঙ্গাইল শাড়ির রাজধানী নামে পরিচিত পাথরাইল, এখানে দিন রাত খুটখাট শব্দে চলছে তাঁত। রকমারি নকশায় শাড়ি তৈরিতে ব্যস্ত এই পল্লীর তাঁতিরা। এবারের ঈদে নতুন আকর্ষণ মাসলাইন কটন ও তন্তুজ সিল্ক। এছাড়াও আছে মসলিন জামদানি, টিসু জামদানি, তসর সিল্ক ও বালুচুরি। আমরা ঈদকে সামনে রেখে নিত্য নতুন ডিজাইনের শাড়ি তৈরি করতেছি। ঈদ উপলক্ষে নতুন নতুন জামদানির শাড়ি বা কাতান শাড়ি এবং ফ্রিবিস আমাদের এই জায়গায় পাওয়া যায়। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা ভিড় করছেন পাথরাইলে। সুতার দাম বাড়ায় এবার শাড়ির দাম তুলনামূলক বেশি। দেশি তাঁতের শাড়ির জন্য আসলে আমি বলবো যে টাঙ্গাইলে এই পাথরাইলে এসে শাড়ি কেনাটা একদম বেস্ট। দামটা অন্যান্য দেশে এরা অনেক রিজনেবল রাখে। ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি আমরা দেখতে পারি। আমরা যদি এই হ্যান্ডলুম তাঁতিদেরকে বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমরা আগামীতে এই তাঁতিগুলোকে দিয়েই চাহিদাটা মিটাতে পারবো। একটা টাঙ্গাইলের শাড়ি আমাদের নিম্নত তৈরি করতে গেলেও 500 টাকা নিচে হবে না। গেল 3 বছরের ক্ষতি কাটিয়ে এবার শাড়ি শিল্পে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ম্যাক্সিমাম সুতাই এই দ্রব্যমূল্যের দ্বিগুণ বেড়ে গেছে, এটা নিয়ে আমরা বিপাকে আছি। গত বছরের তুলনায় আমরা বেশি উৎপাদন করেছি, বেশি বাজারজাত করেছি, আমাদের দেশের চাহিদা প্রচুর। 1,000 থেকে 2,000 টাকার মধ্যে যে শাড়িগুলো সকলেই কেনার উপযোগী। তারা জানান সরকারের পৃষ্ঠপোষকতা আর প্রণোদনা পেলে এসব শাড়ি বিদেশে রপ্তানি করা সম্ভব। দীপ্ত, বার্তাকক্ষ।